ডায়মন্ড এবং লাভা ফেলছি তো মজাই হয়ে যেত। ওয়াটার মার্কে সাথে রাখি, হাতে হচ্ছে শট, কারণ আজকে ও ভাই লাভা ফেলেছে। এখানে দেখছি ডায়মন্ডও আছে, ডায়মন্ডের জন্য আমাদের লাগবে আছে মাত্র চারটা আছে, কোনো ব্যাপার না। এই যে একজন কিন্তু আমার শটটা হাতে রাখার কথা বলছিলাম, চলে আসবে দেখো না, যখন তখন চলে আসে এরা। আর আমাদের হেলথ তো অনেক ভালো আছে, একটু উপরে উঠে যায়। আই থিঙ্ক এটা না, উপরে ওঠার জন্য তো ওই ওয়াটারটা দিয়ে উঠতে হয়, আমিও না। এই যে এই যে এই যে ওয়াটার দিয়ে ভাই কোন দিকে আমাকে ধাক্কা দিচ্ছে, আমি উপরে উঠবো। গেমে আমার আর কোনো কাজ নাই। এ ভাই কি ফার ফেটেছে, ফাটার জায়গা পাই নাই। এই ফাটার জায়গা পাখি না পাক, আমার যায় আসে না তাতে, কিন্তু আমি উপরে আমার যাই। ও ভাই আবার নিচে পড়েছি। ও ভাই ভাই এবার কিন্তু মরবো, এবার একটু মজা না। এবার তখন আমি মজাতে মজাতে পড়ে গেছি একবার না গাইস, আর মজা করবো না। এবার ডাইরেক্ট সিরিয়াস আমি, এবার সিরিয়াস, এটা সিরিয়াস ম্যাটার আমি। এবার এবার কোনো মজা হবে না, মজা নো 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 ভাই নো। ইয়েস উঠে গেলাম, মানুষজনকে এখানে লাগাইছি কোনো। আর এই দুটার কামও নাই, আমার ইনভেন্টরিতে এমনিতে জায়গা দখল করেছে। পাক এখান থেকে ভালোই ইয়ার ছিল, ডায়মন্ড পেয়ে গেল। তোর কী হয়েছে, তোর একটু বেশি চড়ছে না, আমার কাছে আসছি। আমার কাছে কেউ আসলে আমি তাকে ছাড়ি না, একদম উপরে পাঠাই দিই গাইস। আপনাদের না, আপনারা না, আপনারা আসতে পারেন। এমনিটা আমি ডায়লগ মারলাম এমনিতে। এখানে একটা সেস্ট দাঁড়িয়ে বলবো, আর একটা সেস্ট দরকার আমার, একটা একটা সেস্ট দরকার, দুইটা না। এই যে এখানে লাগাই দিব, যার মধ্যে আমি কিছুই থুবো না, এখন পরে থুবো নি, এখন বাইরে যাই। এই সাইডের যেসব কালেক্ট করতে এসেছি এগুলি আমি আগে এই নিজের ঘরের সাইডে লাগাই দেবো, এভাবে আর্থিকভাবে এভাবে সব
লেকিন এটা ঘর ইয়াতে লাগাই দিব আর এখানে একটা লাগাই দেবো, একটা এভাবে ছাদে উঠে যাবে এসে দিকে উঠতে চাই। এমনিতে তো আমি উঠবো না, কোনো কাম নাই আমার এখানে উঠে। আর এই সাইডগুলো হেবেল হেবেল করে দিব, হেবেল ভাই সব সাইডগুলো থেকে এতগুলো হেবেল দিয়ে খালি প্লেস করে দিব। নিয়ে নিচে রাখ মারবো হেবেলে, কিন্তু আমি ড্যামেজ পড়বো না হেবেলের উপরে পড়বে। এখানে একটু হ্যাঁ এখান থেকে দেখা যায় দূর থেকে তোমার বাইকটা খেলে, এখন এখান থেকে ওয়াটার পাকেটে বলছি এখানে পড়লাম তা হাফ হেলথের ড্যামেজ পড়েছে। ও ভুল করে ফেলেছি, ভুল করলাম, অনেক বড় ভুল, যেটা পরিশোধ করার জন্য আবার লাগাই তো দিব। এই ভুল যদি করতে হয় না তাহলে আমাকে প্রথমে এই গেসটাতে গিয়ে খুলে এটা নিতে হবে, তাহলে ফুল পরিশোধ করতে পারবো, মানে লাগাই দিব এগুলো আমি আবার ফুল পরিশোধ করার মানে হলো এটা। এখান থেকে কিছু কালেক্টও করে নিব, এই যে কাজে লাগে এগুলোতে, এই যে নলটা আছে এটা এখনো, এই যে এগুলোতে লাগাই দিব, এগুলোতেই লাগাই দিব, এগুলোতে এগুলোতেও 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 ওকে। বাকিগুলা আমার কাছেই থাকা পাত্র তো এগুলোতে আবার রেখে দিই, দিতে দিতে এটা কালেক্ট করছিলাম একটু স্টোরেজের খেলা ভাই একটু বেশি। হ্যাঁ এখানে এখানে আসবো, এখানে আসবো কি ভাই, এখানে তো একটু ছাদে উঠবো, ছাদে উঠে আমি করবো হচ্ছে ডিস্কো। দেখেন আমি ডিস্কো করছি, ডিস্কো 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 আই এম এ ডিস্কো ডান্সার, আপাতত যাই এখান থেকে আমি অনেক ডিস্কো ডান্সার। ভাই মনে করছে মুরগি পিকেট মারছে নাকি, ওর যে রংটা না একদম মনে হচ্ছে যে মারছে, আমি বেফালতু ড্যামেজ খেলাম জাম্প করে। হোয়াট ভাই, 2 সেকেন্ড দাঁড়া, এটাকে আমি প্রথমে এখানে দিব, এটা কি কই রে, এটা তো আলাদাই সিন দেখছি। দেখে আমার ওয়াটারটাকে কালেক্ট করে নিই ভাই, ওয়াটার নিয়ে নিই, ভালোই সিন এটা। ওর দিকে আছে কে বাড়ি সাইড উপরে যাওয়ার রাস্তা, আমি ওর কেঁপে যাবো না উপরেই যাবো। আর এই চেনের শুকুলা আমার আমার মেল ড্যামেজ প্রচুর আছে, এই প্যান্টটা তো কখন বলে ভাঙবে বাবা, দেখি পরা মাত্রই ভাঙবে নাকি। তো মনে করছিলাম পরা মাত্রই ভাঙবে, আমার প্রপারলি ব্লকসগুলো কোথায়, এই যে আমার প্রপারলি ব্লকস ডাট যেটা আমি ইউজ করে থাকি প্রপারলি ব্লকস হিসাবে, সবাই ইউজ করে প্রপারলি ব্লকস ডাট, কে না ইউজ করে ডাট তো সবাই ইউজ করবে, অন্য ব্লকস কাজে আসে আর ডাটও কাজে আসে। এয়ার প্লেন করার কাজে তো আসে আপনারা জানেনই, মানে সিট কালেক্ট করে নিলাম, মানে সিট আমার কাছে প্রচুর আছে, আমার লাগবে না সিট। বাকি এখান থেকে ভালো হয়েছে, এখানে দেখেন একবার এখানে কীরকম মনে হচ্ছে না, এটা আমি বুঝতে পারি না প্লেস করার সাথে এটা যে ঢেউ যায় তো কীরকম করে যায় দেখেন, রিয়াল লাইফে তো আলাদা এ ভাই সিট আছে, যেটা আমি কালেক্ট করতে চাই না আর আমার চলে গেছে খেয়ে নিই। আপনারা এই যে লাল ফ্লোর দেখতে পাচ্ছেন, আমার মুখ দেখছেন না, এটা গিয়ে তাড়াতাড়ি দাবাই দেবেন, এই যে লাল ফ্লোরটা বোতল একটা বটন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে, আর ওয়াটারের মতো ব্লু আর একটা বটন আছে, তাড়াতাড়ি গ্রে করে নেবেন একদম স্টোনের মতো কালার হওয়া যায় দুইটার, আমি গিয়ে কিন্তু চেক করে আসবো ঠিক আছে। এই যে আমার আয়রন আর্মারের মতো যেন হয়ে যায় কালারটা, আপনার লাল আর ব্লু থেকে ওকে আমার আয়রন আর্মারের কালার করে দিবেন ঠিক আছে।
তো গাইস টাটা বাই বাই এন্ড গুড বাই। আজকের ভিডিওর ব্যাস এতটুকুই, টাটা বাই বাই এন্ড গুড বাই।